নোকিয়া মাদার কোম্পানি এসএমটি গ্লোবাল সম্প্রতি লঞ্চ করেছে ব্র্যান্ড নিউ ফিচার ফোন নোকিয়া 8000 4G। তো এই ফোনটি কেনার আগে ডেফিনেটলি ইম্পর্টেন্ট নোকিয়া 8000 4G ফিচার ফোনের কমপ্লিট স্পেসিফিকেশন, প্রাইস, রিভিউ ও ভালো মন্দ দিকগুলো জেনে নেওয়া। আর এই ফোনটি সম্পর্কে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে রিকোয়েস্ট এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বলবো নোকিয়া 8000 4G ফোনের ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক থেকে নোকিয়া ফিচার ফোনগুলো সবসময় সেরা, বিশেষ করে এর বিল্ড কোয়ালিটি অন্যান্য ফিচার ফোন থেকে মাচ বেটার, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এই ফোনের উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক ও পাওয়ার বাটন এবং নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটি পাওয়া যাবে হোয়াইট, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড এই তিনটি কালার ভেরিয়েন্টে। এবার কথা বলা যাক নোকিয়া 8000 4G ফোনের ডিসপ্লের ব্যাপারে। তো এতে 2.8 ইঞ্চির টিএপি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন 214x320 পিক্সেল এবং এসপেক্ট রেশিও 4:3। আর এই ডিসপ্লের নিচেই থাকছে আলফা নিউমেরিক কিপ্যাড এবং কিপ্যাডটি দেখতে খুবই সুন্দর। আবার নোকিয়া 8000 4G ফিচার ফোনের পরিচয় হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 210, যার 28nm আর্কিটেকচারের তৈরি কোয়াড কোর প্রসেসর, যেখানে জিপি হিসেবে থাকছে অ্যাডিনো 304। এর সাথে থাকছে 512GB র্যাম এবং 4GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে মাইক্রো এসডি এক্সপ্যান্ড করা যাবে আপ টু 32GB পর্যন্ত। তাছাড়া নোকিয়ার এই ফিচার ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে কাওএস থাকছে, এর ফলে অ্যান্ড্রয়েড অ্যাপ ইজিলি ব্যবহার করতে পারবেন ছোট্ট এই ফিচার ফোনে। এবার আসি নোকিয়া 8000 4G ফোনের ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনটির রিয়ারে থাকছে 2 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ উইথ ফ্ল্যাশ এলইডি লাইট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই ফোনে ওয়াইফাই হটস্পট সাপোর্ট করবে কিনা। জি হ্যাঁ, নোকিয়া 8000 4G ফোনে ওয়াইফাই ফ্যাসিলিটির পাশাপাশি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো পপুলার অ্যাপস ইউজ করতে পারবেন। এবার কথা বলা যাক নোকিয়া 8000 4G ফিচার ফোনের ব্যাটারির ব্যাপারে। তো এখানে থাকছে 1500mAh রিমুভেবল ব্যাটারি, যার ফলে একবার ফুল চার্জ দিয়ে 3 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। ফাইনালি বলবো নোকিয়া 8000 4G ফোনের প্রাইস ও লঞ্চ ডেটের ব্যাপারে। তো বাংলাদেশে কবে লঞ্চ হবে তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে এর ইউরো প্রাইস হচ্ছে 79 ইউরো, যা বাংলাটায় কনভার্ট করলে এর প্রাইস দাঁড়ায় প্রায় 8000 টাকার আশেপাশেই। এখন দেখার বিষয় এই ফোনটি বাংলাদেশের বাজারে কী প্রাইসে লঞ্চ হয়। তো বন্ধুরা, এই ছিল নোকিয়া 8000 4G ফিচার ফোনের ফুল স্পেসিফিকেশন। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।